হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেইন আজ আবার আমরা কিছু বাংলা শব্দ এবং তাদের ইংরেজি আর ইংলিশ সেন্টেন্সে শিখতে যাচ্ছি যেগুলো আমরা নিউজ পেপার বা নিউজ চ্যানেলে সচরাচর শুনে থাকি এই শব্দগুলো হলো অবমাননা অবশ্যম্ভাবী অর্থপ্রাচার দাঙ্গাবাজ কঠোরভাবে অপরাধমূলক চাঞ্চল্যকর দমন পীড়ন বিতর্কিত কুরুচিকর কালিমালিপ্ত করা এবং সবশেষে পুনরুজ্জীবিত প্রথম শব্দটি হচ্ছে অবমাননা এর জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় এই ইংরেজিগুলোকে বা ইনসাল্ট উদাহরণ হিসেবে এই ব্যক্তি আদালত অবমাননার দেয় জেলে গেছে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি দিস থ্রি ম্যান হ্যাভ গন টু জেল ফর কন্টেম্প অব কোর্ট আদালত অবমাননার জন্য তাকে ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল

প্রত্যেক জন্মের জন্য মৃত্যু অবশ্যম্ভাবী বা অনিবার্য এর ইংরেজি আমরা এভাবে করতে পারি ডেথ ইজ ইনএভিটেবল ফর এভরি প্রতিবাদকারীদের বিজয় শীঘ্রই আসছে দি ইনএভিটেবল ভিক্টরি অব দ্য প্রোটেস্টার ইজ কামিং সুন প্রবল বৃষ্টির ফলে জলমগ্নতা অবশ্যম্ভাবী অ্যাজ এ রেজাল্ট অফ হেভি রেঞ্জ ওয়াটার লগিং ইজ আনহেভেবল তিন নম্বর শব্দটি হচ্ছে অর্থ পাচার যার ইংরেজি হচ্ছে মানি লন্ডারিং মানি লন্ডারিং পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল এর ইংরেজি হবে হি ওয়াজ অ্যারেস্টেড অন চার্জেস অফ মানি লন্ডারিং তারা এখন পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি হবে দে উইল নাও ফেস ট্রায়াল অন মানি লন্ডারিং চার্জেস আমাদের সরকারের পাচার নিয়ে গভীর উদ্বেগ দেওয়া উচিত আর গভর্নমেন্ট শুড বি ডিপলি কনসার্ন অ্যাবাউট মানি লন্ডারিং চার নম্বর শব্দটি হচ্ছে দাঙ্গাবাজ যখন আমরা অ্যাজেক্টিভ হিসেবে ইউজ করবো তখন আমরা ব্যবহার করবো রায়োটাস এই ওয়ার্ডটিকে আর নাউন হিসেবে রায়োটার এরা হলো দাঙ্গাবাজ দল আর এরা সবসময় দাঙ্গা করে বেড়ায় এর ইংরেজি হবে দে আর এ রায়োটাস গ্রুপ ওর পার্টি এন্ড আর অলওয়েজ রায়োটিং আপনি আপনার দাঙ্গাবাজ দল সম্পর্কে খুব বেশি কথা বলছেন আপনার লজ্জা থাকা উচিত ইউ আর টকিং টু ম্যাচ অবাউট ইওর রায়োটাস পার্টি ইউ শুড বি অ্যাসেম্বড দাঙ্গাবাসদের চোর করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দ্য রায়োটাস অ্যার ফোর্সিবলি রিমুভ ফ্রম দ্য স্ট্রিট কঠোরভাবে এর জন্য সব থেকে ভালো দুটি ইংরেজি হচ্ছে স্ট্রিনজেন্টলি এবং স্ট্রিটলি এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয় এর ইংরেজি হবে ইন দি স্কুল দিটেন্ডেন্স অব স্টুডেন্টস স্ট্রিক্টলি মনিটার রাজ্যে জুড়ে ট্রাফিক নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে ট্রাফিক রুলস আর স্ট্রিজেন্টলি এনফোর্সড অ্যাক্রস দ্য স্টেট অগ্নিকাণ্ডের নিয়মগুলো সমস্ত উঁচু ভবন শপিং কমপ্লেক্স কারখানা ইত্যাদিতে কঠোরভাবে প্রয়োগ করা হয় ফায়ার রেগুলেশন আর স্ট্রিনজেন্টলি এনফোর্স ইন অল হাই রাইজ বিল্ডিংস শপিং কমপ্লেক্সেস ফ্যাক্টরিজ এসেট্রা ছ নম্বরে রয়েছে অপরাধমূলক এর জন্য আমরা ব্যবহার করতে পারি ক্রিমিনাল বা সিনফুল এই দুটি ওয়ার্ড উদাহরণস্বরূপ অপরাধমূলক মামলায় আরও কঠোর আইনে না হবে মোর স্ট্রিনজেন্ট লস উইল বি ইন্ট্রোডিউস ইন ক্রিমিনাল কেসেস কিছু অপরাধমূলক কাজ করার ঠিক আগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল five people were arrested just before committing some sinful activities. এই নেতাকে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে দিস লিডার হ্যাজ বিন এক্সপেলড ফ্রম দ্য পার্টি অন চার্জেস অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চাঞ্চল্যকর এই শব্দটির ইংরেজি হচ্ছে সেন্সেশনাল তদন্তকারী বিভাগ নিহত চিকিৎসকের ফোনে চাঞ্চল্যকর তথ্য পেল

যার মানে হচ্ছে মানুষকে যখন তার স্বাধীনতা ছিনিয়ে বলপূর্বক নিয়ন্ত্রণ করা হয় এর ইংলিশ হচ্ছে রিপ্রেশন। আবার যখন রাজনীতিকভাবে বা জাতিগতভাবে এই দমন হয় তখন তার ইংলিশ হয় পারসিকিউশন উদাহরণ হিসেবে দমন পীড়ন নীতি দিয়ে সরকার টিকিয়ে রাখা যায় না এ গভর্নমেন্ট ক্যান নট বি সাস্টেন বাই এ পলিসি অফ রিপ্রেশন দমন পীড়নের বা নিপীড়নের ভয়ে তারা দেশ ছেড়ে দিয়েছিল দে লেফট দ্য পার্সিকিউশন শিক্ষার্থীদের কণ্ঠরোধে সেই দেশে নির্মম দমন পীড়ন চালায় দ্যাট কান্ট্রি ইমপ্লাইজ ব্রুটাল রিপ্রেশন টু স্টপ দ্য ভয়েস অফ স্টুডেন্টস বিতর্কিত এই শব্দটির ইংরেজি হচ্ছে কন্ট্রোভার্সাল কন্ট্রোভার্সাল এই নেতা তার বিতর্কিত মন্তব্যের জন্য নিন্দার শিকার হয়েছিলেন দিস লিডার ওয়াজ কন্টেমড ফর হিস কন্ট্রোভার্সাল কমেন্টস শিল্প জগতে তিনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব একজন বিতর্কিত লেখক হিসেবে তিনি অনেক প্রতিকূলতা সহ্য করেছিলেন এজ এ কন্ট্রোভার্সাল রাইটার হি এন্ডিও মেনি এডভার্সিটিস দশ নম্বরে রয়েছে কুরুচিকর কুরুচিকর বা অশালীন এর জন্য আমরা ব্যবহার করতে পারি আগলি বা ভাল্ঘার এই ওয়ার্ডগুলোকে আবার খুবই খারাপ বা খুবই অশ্লীল তখন আমরা ব্যবহার করব অফসিল এই ওয়ার্ডটিকে মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কের ঝড় উঠেছিল ডিউ টু দা মিনিস্টার্স আগলি রিমার্কস দে আর স্টার্টেড এ অফ কন্ট্রোভার্সি তার অশালীন মন্তব্য আমাদের বিরক্ত করেছিল হিজ ভালকার রিমার্কস ডিসগাস্টেড আস তার কুরুচিকর ভাষার ব্যবহার ভক্তদের উপর খারাপ প্রভাব ফেলে এখানে কুরুচিকর বলতে অশ্লীল এই ভাষার কথা বলা হচ্ছে তো ইংরেজি এইভাবে করতে পারি আমরা কালিমালিপ্ত করা বা কলঙ্কিত করা যার ইংলিশ হচ্ছে টারনি কিছু অসামাজিক মানুষ তার কৃতিত্বকে কালিমালিপ্ত বা কলঙ্কিত করেছিল এর ইংরেজি হবে

বা আবার নতুন করে তৈরি করা বা নতুন করে শুরু করা এর ইংরেজি হচ্ছে রিভাইভ বা উদাহরণ হিসেবে গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে শিক্ষিত ও ভালো মানুষ প্রয়োজন এডুকেটেড অ্যান্ড গুড পিপল আর নিডেড টু রিভাইভ ডেমোক্রেসি তারা এই মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করেছিল দে ফর রিসার্সিটেশন তার নেতৃত্বে তরুণ খেলোয়াড়রা পুনরুজ্জীবিত হয়েছিল ইয়াং প্লেয়ার্স ওয়ার রিভাইভড আন্ডার হিস লিডারশিপ পরবর্তীতে এমন ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে